নমস্কার, আমার বাংলা রান্না চ্যানেলের সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের স্বাগত। আজকে আপনাদের দুর্দান্ত একটা টেস্টি একটা টিফিন আমি বানিয়েছি, দই বড়া। খুব সুন্দর, দোকানের চাইতে হার বানিয়ে দেবে দোকানের দই বড়া। দই বড়া বানাতে গেলে উপকরণগুলো লাগবে। বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি জল না দিয়ে, এরকম টাইট টাইট। এবারে তাতে একটু বিট নুনের দিলাম হাফ চামচ দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিতে হবে। আর বাড়িতে কারি পাতা ছিল, কারি পাতা সংগ্রহ করে নিয়েছি। খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে, যেমন করে বড়ি ফাটায় তবে আপনার দই বড়াটা খুব সুন্দর সফট নরম গলে যাবে মধুর মতো। আর একটু জলে টেস্ট করে নিতে হবে, জলের ওপরে যদি ফাটানোর পরে যদি বড়ি কেটে দেবেন যদি ভেসে ওঠে তাহলে বুঝবেন যে হয়ে গেছে। এই দেখুন ভেসে উঠেছে, হালকা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে যায় ফাটানোর পরে। এবার একটু মৌরি জিরে আর একটু কালো জিরে দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এবারে দই বড়াটা ভেজে নেবো। কড়াই আমি একটু সাদা তেল দিলাম, তেলটা একটু গরম হয়ে গেলে কেটে কেটে দিতে হবে। একবার কাটার পরে একটু জলে হাত বুড়িয়ে নেবেন, তাহলে হাতে লেগে যাবে না, সুন্দর গোল হয়ে পড়বে। ওই দেখুন হাত ধোয়ার ফলে সুন্দর গোল হয়ে পড়ে যাচ্ছে। সুন্দর করে কেটে কেটে দেবেন যেমন বড়ার সাইজ হয়। এবারে একটু ঝাঁঝরি দিয়ে নেড়ে দেবেন, বেশি ভাজবেন না লাল করে, জাস্ট একটু কালার হালকা হালকা লাল ব্রাউন কালার আসবে গায়ে আর তুলে নিতে হবে। বেশি ভাজলে কিন্তু রস ঢুকতে চাইবে না, দইটা ঢুকতে চাইবে না, দই যেহেতু গাঢ়। তেলে দেওয়ার পরে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে লুচির মতো। এবারে আমি ঝাঁঝরি দিয়ে তুলে নেব, এটা সরাসরি আমি পরিষ্কার জলে আমি ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো। ভিজিয়ে রাখলে জলে টুপে যাবে, নরম হয়ে যাবে। এবারে সেটা দই দিয়ে পরিবেশন করতে হবে। এই দইয়ে জলে যে ভিজিয়ে রেখেছি কারি পাতা সেন্ট আনার জন্য, একটু সর্ষে একটু কারি পাতা একটু তেলে আর একটু মৌরি জিরে দিয়ে তেলে একটু ভেজে আমি ওই জলের সাথে মিশিয়ে দেব। তাহলে কারি পাতাটা একটু সুন্দর সেন্ট বড়ার সাথে মিশে যাবে। আর একটু রেখে দেবো, আমি দইয়ের সাথে মেশাবো সর্ষের ভাজাটা ভিজিয়ে, আমি রেস্টে রেখে দেবো ঢেকে। এবারে আমি দইটা রেডি করব, টক দই নিতে হবে। বিট লবণ হাফ চামচ আর একটু টক মিষ্টি, টক মিষ্টি হবে যেহেতু দই টক, তাই আমি এক চামচ চিনি দেব হালকা মিষ্টি হওয়ার জন্য। দই বড়াতে দইটা হালকা মিষ্টি থাকে। দিয়ে ভালো করে চামচ দিয়ে বেশ ভালো করে ঘেঁটে নিতে হবে। আর একটু আইস বরফ এখানেও মৌরি কালো জিরে দইয়ের সাথে মিশিয়ে দিতে হবে। আর দইটা যাতে কেটে না যায়, জল কাটে যাতে না জল কেটে যায়, তার জন্য একটু ফ্রিজের যে বরফ সেই বরফ 2-3 পিস দিতে হবে, দিয়ে ভালো করে ঘেঁটে রেখে দিতে হবে। সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে। এবার আমি তার ফাঁকে একটু চাটনি করে নিই, ধনে পাতা একটু 2-1 কুচি, আদা 1টা, কাঁচা লঙ্কা
আর হাফ লেবু আর বিট লবণ হাফ চামচ দিয়ে আমি ধনে পাতাটা পেস্ট করে নেব মিক্সিতে। চাটনি বানিয়ে আমি টমেটো তেঁতুল দিয়ে একটা সুন্দর চাটনি বানিয়ে নেব, লঙ্কার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। লঙ্কার গুঁড়োটা দিলে একটু লাল লাল হবে। টমেটোটাকে সিদ্ধ করে নেবেন, প্রথমে চিনি দেবেন না, সিদ্ধ করে নিয়ে তারপরে চিনিটা দেবেন, তাহলে টমেটোটা ভালো গলবে। এবার আমি চিনিটা দেব, ঝাল ঝাল হবে, ঝাল লঙ্কা দিয়ে দিতে পারেন, দেখুন খুব সুন্দর কালার এসছে। আলাদা একটু টমেটো যেহেতু তেঁতুলটা কালো কালো হয়ে যাবে বলে আলাদা একটা চাটনি বানিয়ে নিয়েছি। এবারে আমি দই বড়াটা ডেকোরেশন করব, যেটা টোপানো ছিল দইয়ের মধ্যে, বড়াগুলো একটা প্লেটে তুললাম। অনেকগুলোই হয়, দই দেবো উপরে একটু ছড়িয়ে। চাটনিটা বানিয়েছিলাম দেখুন সুন্দর, আরও একটু লাল করা যাবে, বেশি লঙ্কার গুঁড়ো দিল, চাটনিটা ওর উপরে দিলাম। এবার যে ধনে পাতার চাটনি করেছিল, ধনে পাতাটা অল্প বলে ভালো পেস্ট হয়নি, একটু বেশি ধনে পাতা হলে সুন্দর পেস্ট হতো। ধনে পাতার চাটনিটাও একটু দিতে হবে, আর একটু তেঁতুলের চাটনি দিলাম। দেখেই খেতে ইচ্ছা করছে, দোকানের দইবড়া হার মেনে যাবে, কী স্বাদ কী টেস্ট, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এখানে একটি মশলা বানিয়ে রেখেছিলাম, মৌরি সর্ষে জিরে একসাথে পেস্ট করে গুঁড়োটা দিলাম। আর এই যে ঝুরি ভাজা ছড়িয়ে দিতে হবে, আর একটু ধনে পাতা আর একটু লঙ্কা কুচি ওপরে দিয়ে হয়ে গেছে বন্ধু আমার দই বড়া একদম তৈরি। এবারে দই দিলাম আর একটু চাটনি দিতে হবে। বন্ধুরা আমার এই দই বড়া রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, আর আমার চ্যানেল যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে নতুন কোনো রেসিপি সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার এই দই বড়ার রেসিপিটি কেমন হলো কমেন্টে জানান।